স্বাধীনতার ভাষা আন্দোলনের ভাষা শহীদদের প্রতি এবং চকবাজারে, বাংলাদেশের চকবাজারে কিছুদিন আগে যে মর্মান্তিক ঘটনাটা ঘটে যায় সেই সব ব্যক্তিদের প্রতি, 87 জন মৃত্যুবরণ করে, তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে আমরা এই মুহূর্তে 1 মিনিটের নীরবতা পালন করব এবং এরপর হয়ে যাবে একটি দোয়া। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة আমরা একটু অনেকটা দুঃখ প্রকাশ করছি যে আপনারা জানেন আজকে এখানে দুজন গেস্ট আসার কথা ছিল, একজন অ্যান্থনি হাউস ফাদার, উনি মাউন্ট রয়্যাল রাইডিংয়ের এমপি, লিবারেল এমপি, আর একজন রেইসেল পেন্দায়ন উত্তমা রাইডিং, আপনাদের পাশে যেটা কোদ্দনীদের মনে হয় আমরা এটাতে উত্তমা রাইডিংয়ের মধ্যে আছি। তা উনি আসতে পারেননি, দুঃখ প্রকাশ করেছেন আপনাদের সবার কাছে, কানাডা যুবলীগের কাছে, আপনারা যারা এসেছেন সবার কাছে, কারণ আপনারা জানেন আগামীকালকে সেখানে একটা ইলেকশন হচ্ছে, একটা বাই ইলেকশন, যেখানে একজন এমপি ছিলেন টমাস মুলকেয়ার এনডিপি থেকে, উনি পদত্যাগ করার পর সেখানে একটা বাই ইলেকশন যেটা আগামীকালকে হচ্ছে। তো ওনাদের অনেক কাজ, অনেক মিটিংয়ের জন্য অনেক দুঃখ প্রকাশ করেছেন। এবং আমাদের মাসুদ ভাই, উনি ওই রাইডিং অ্যাসোসিয়েশনের বোর্ড অফ ডিরেক্টর মেম্বার, লিবারেল অ্যাসোসিয়েশন, ওনাকেও বলেছেন আমাদের দুজনের মাধ্যমে আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন। আমাদের একটি পতাকা, আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ এবং একটি ভাষা, বাংলা ভাষা। আমরা চাই আমাদের এইসব অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম আমাদের এই ভাষা সম্পর্কে জানুক, আমাদের এই দেশ সম্পর্কে জানুক। এছাড়াও আমাদের আরও নিতে হবে বিভিন্ন পদক্ষেপ, যেমন ময়ূর ভাই বলে গেলেন এটি শহীদ মিনারের কথা। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ামী লীগ প্রাক্তন ছাত্র নেতা মঞ্জুর চৌধুরী, তাকে কিছু বলবার জন্য। সবার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট রাহান ভাই, উপবিষ্ট আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং এখানে লিবারাল কনজারভেটিভ সবাইকে, মন্ট্রিয়াল ভাষীকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আজকে আমরা একত্রিত হয়েছি একুশে ফেব্রুয়ারি নিয়ে কিছু আলাপ আলোচনা। এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় যে আমরা এমন একটা সময় একুশ উদযাপন করছি মন্ট্রিয়ালে, সেটা যেটা একটু আগে কানাডা আওয়ামী লীগের পক্ষ থেকে মঞ্জুর চৌধুরী বলে গেলেন যে আমাদের মধ্যে অনেক ডিভিশন আছে, আমরা বিভিন্ন ভাগে বিভক্ত। বিভক্তি থাকাতে কোনো দোষের কিছু নেই, কিন্তু যখন সার্বিক উন্নতির কথা আসে এবং নিজেদের আইডেন্টিটির কথা আসে, তখন যদি আমরা এক হতে পারি। আয়োজক যুবলীগ কানাডা শাখার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, মইনুল ভাই, ইস্টা তাপা এবং উপস্থিত সুধীবৃন্দ, একুশ এখন শুধু আর সুখের মধ্যে সীমাবদ্ধ নেই, একুশ এখন অনেক দূর। যেহেতু আমরা এই 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তাই এটা আমাদের একটা গৌরব। আর মাইনু ভাই এবং ঈশ্বতাপা যেটা বলেছে, সত্যিকার অর্থে আমরা এখানে অনেক বাঙালি, আমরা যদি একটু চেষ্টা করি সবাই মিলে, তাহলে এখানে একটা স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা আমাদের সকলের পক্ষেই সম্ভব। আজকে 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি মানে সবাই জানেন যে এই দিনটা যথাযথভাবে আমরা পালন করে থাকি। 21শে ফেব্রুয়ারি মানে মাথা নত করা নয়, 21শে ফেব্রুয়ারি মানে পৃথিবীতে
যে যেখানেই আছে এই দিনটা আপনার আজকে যথাযথভাবে পালন করতেছে। আমাদের 21 ফেব্রুয়ারি আয়োজিত ক্যানাডা জুবলি আয়োজিত, আমরা এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়ারা, তাদেরকে জানাই ধন্যবাদ। আর আমাদের এখানে উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন আমাদের ভাই, ধন্যবাদ সবাইকে। আসলে আপনারা যে অত কষ্ট করে যে আসছেন এই ওয়েদারের মাঝে, আমি জুবলিকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 21 ফেব্রুয়ারি শুধু আমাদের জন্য না, আমাদের পরবর্তী জন্মের যারা আছেন তাদেরকেও যেন স্মরণ করে দিতে পারি যে আমরা এখানে কেন একত্রিত হয়েছি, এবং সাথে সাথে আমাদের বন্ধুদের সবাইকে সে একত্রিত হওয়ার জন্য, পুরা মন্ট্রিলে অনেকগুলো অ্যাসোসিয়েশন, অনেকগুলো সংগঠন আছে, আমি সবসময় এক কথায় বলি যে সবাই মিলে যদি একত্রে করতে পারি তাহলে আজকে যে শহীদ মিনার, আজকে যে আমরা বাংলা হাউস বা যেই যেভাবে নাম বলা হয়, এটা করতে কোনো অসুবিধা নেই। জীবন দিয়েছে, আত্মহুতি দিয়েছে তাদেরকে স্মরণ করার জন্য। আমি যুবলি বাংলাদেশের 1972 সালের 11ই নভেম্বর এই সংগঠন, বাংলাদেশের প্রথম সংগঠন, এটা যুব সংগঠন। আমাদের সাংগঠনিক সাহেব এবং মঞ্চভূমিষ্ঠ যারা এখানে আসেন অতিথিবৃন্দ, যারা অনেক কষ্ট করে আপনারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে, আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম এবং আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন। আ বলেছিল আর কতদিন, কয়ের কণ্ঠে ছিল কটাক্ষের ছোঁয়া, ক্ষয়ের লাল চোখ বলেছিল খামোশ। ওরা সবাই সোচ্চার হয়ে উঠছে ক্রমাগত, ওরা আবার বিদ্রোহ হয়ে উঠছে সমবেতভাবে। ওরা আরেকটি যুদ্ধের দামামা বাজিয়ে গেল আমার কানে, যেমন দামামা বেঁধেছিল 52 ফেব্রুয়ারি। যুবলীগের অনুষ্ঠানে আজ আমন্ত্রিত হতে পেরে আমি আনন্দিত। যে বয়সে পুরুষ ভালোবাসে প্রেয়সী বর্মাণ্ড, যে বয়সে পুরুষ ভালোবাসে নারী গ্রীবাকে, সেই বয়সে তুমি ভালোবেসেছিলে প্রিয় মাতৃভূমি দক্ষিণ আফ্রিকাকে। কখনো কখনো মৃত্যু দিয়ে লেখা হয় কিছু কবিতা, কবি বেঞ্জামিন মলয়েসি, তুমি দক্ষিণ আফ্রিকার মাটিতে ঘুমো, তোমার মা এখন পৃথিবীর তাবৎ কবিতার জননী। হ্যাঁ, আমি শহীদ নূর হোসেনের কথা বলছি যে একজন যুবলীগের কর্মী ছিল। খায়া যাও দুইটা বৃষ্টি গান, নদীর ঘরে ছয় নদী ভাই, সবাই তখন এক হাঁটু জল, ওদের বাবা মেঘালয়ে ব্যস্ত চেরা পুঞ্জিবাদন। এমনি করে কাটছিল দিন কাটছিল রাত, গান পেরোনো কখনো জলে মুখ দেখা আর কখনো মেঘে মেঘ বেড়ানো। সে বছর বড় বৃষ্টি হলো, সে বছর বড় মেঘের আকাল, ঘন ঘন জলে ছায়া ফেলছে কালো মুখ।